পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে অনেক প্রাণ আর ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা বিজয়ের 50 বছর পূর্তি হচ্ছে এবছর। মুক্তিযুদ্ধের শেষ সময়ে সর্বশেষ মুক্ত হওয়া জনপদ নাটোরে চালানো হয়েছে নির্মম সব গণহত্যা, যার স্মৃতি এখনও কাদায় সেখানকার মানুষদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকা মুক্তিযুদ্ধের করুণ এক ইতিহাস ধারণ করে আছে। পাক শাসকের বিরুদ্ধাচরণ করায় 71-এর 5 মে সুগার মিলের তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম সহ মিলের 42 কর্মকর্তা কর্মচারীকে এখানকার পুকুর পাড়ে এনে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর পুকুরটির নামকরণ করা হয় শহীদ সাগর, নির্মাণ করা হয় স্মৃতির মিনার। যারা পলাই গেছে তারা ভালো বাঁচে গেছে, আর যারা পলায়নি তারা ধরেন আইনের এখানে ধরেন জবি করছে। এর চেয়েও নির্মম গণহত্যা চালানো হয় নাটোর সদর উপজেলার ছাতনি গ্রামে। আশপাশের প্রায় 350 পুরুষকে ছাতনি কবরস্থান সংলগ্ন পুকুর পাড়ে ধরে এনে কুপিয়ে গুলি করে হত্যার পর অ্যাসিড দিয়ে তাদের পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর হলেও সেসব শহীদদের জন্য নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ, তবে এখনও অরক্ষিত রয়েছে অনেক গণকবর। নাটোর জেলার মধ্যে সবচেয়ে নির্মম গণহত্যা, যেখানে প্রায় 350 লোককে জবাই করে গুলি করে হত্যা করে এবং অ্যাসিড নিক্ষেপ করে। এই ফুলবাগান ছিল ডিভিশনাল ক্যাম্প এবং টিয়ন সাহেবের বাসায় আশেপাশে বিভিন্ন জায়গায় প্লাসের চিহ্ন আছে, হারার দিয়ে এখনো পাওয়া যায়। 3 জন সেনাবাহিনীর সদস্য, তার মধ্যে একজন ছিল টিক্কাখানের ভাগনা রাজা আসলাম, তার সহ আরও 2 জনকে হত্যা করার কারণে পরবর্তীতে 5 মে তারিখে গোপালপুর শ্রেণীকলে হত্যাকাণ্ড করে এই পাক সেনারা। 1971 সালের 12 এপ্রিল যমুনা নদী পাড়ি দিয়ে নগরবাড়ি হয়ে পাক বাহিনী নাটোরে প্রবেশ করেই বিভিন্ন স্থানে মুক্তিকামী জনতার বাধার মুখে পড়ে। শুরু হয় নির্বিচার গুলিবর্ষণ আর হত্যা। পরে ঘাঁটি ঘেরে 21 ডিসেম্বর মুক্ত হওয়ার আগ পর্যন্ত পাক হানাদাররা নাটোরে 2000-এর বেশি মানুষকে হত্যা করে, আর যৌন নির্যাতনের শিকার 200-এর অধিক নারীর তথ্য পান মুক্তিযোদ্ধারা। NTV News Desk.